एवरीवन আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একটু ভিন্ন স্টাইলে কাঁচা আমের আচারের একটা দারুণ রেসিপি তো চলুন শুরু করা যাক আজ আমি যে আচারটি তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে এই সাইজে তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে প্রায় 1 কেজির মতো আম আছে এবার আমগুলোকে আমি একটা পটেটো পিলার দিয়ে খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা গ্রেটারের এই বড় সাইজটা দিয়ে সবগুলো আম গ্রেট করে নেব আমগুলো গ্রেট করার সময় একটু সাবধানে করবেন যাতে আপনার হাত কেটে না যায় তো আমার আমগুলো গ্রেট করা হয়ে গেছে এবার এই আচারের যে প্রধান উপকরণ সেটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এই মরিচগুলোকে কেউ বলে বোম্বাই মরিচ আবার কেউ বলে নাগা মরিচ সাধারণত এই মরিচগুলো অনেক ঝাল হয়ে থাকে তাই আপনারা একটু বুঝে মরিচটা ব্যবহার করবেন আমি আমার তিনটা আমের জন্য পাঁচটা মরিচ নিয়েছি কারণ এখানে আমি যে মরিচগুলো নিয়েছিলাম সেগুলো তুলনামূলকভাবে অনেকটা বেশি ঝাল ছিল আপনারা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা দিবেন যেহেতু এটা নাগা মরিচের আচার সেহেতু আচারটা একটু ঝাল তো হবেই এবার একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ সরিষার তেল চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা একটু গরম করে নিব তেলটা গরম হয়ে এলে কেটে রাখা মরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেছি এবারেতে গ্রেট করা আমগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব আমগুলো একটু নেড়ে নিয়ে স্বাদমতো লবণ আর 1/4 কাপ চিনি দিয়ে আবারো একটু খুব ভালোভাবে নেড়ে চিনি আর লবণটা আমের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে সম্পূর্ণ রান্নাটা করতে হবে চিনিটা যখন গলে যাবে তখন একটু কালারের জন্য দিয়ে দিব সামান্য একটু জারদার রং আপনাদের কাছে যদি জারদার রং না থাকে তবে হাফ চা চামচ লিকুইড অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে আপনারা চাইলে কালারটা বাদও দিতে পারেন আচারটা রান্না করতে করতে যখন তেলটা একটু উপরে চলে আসবে তখন হাফ টেবিল চামচ দিয়ে দিব সাদা সিরকা যে কোনো আচারে যদি সাদা সিরকা বা ভিনেগার ব্যবহার করা হয় তাহলে সেই আচারটা বেশ অনেকদিন ভালো থাকে আর ফাঙ্গাস হয় না আচারটা রান্না করতে করতে আর অনবরত নাড়তে নাড়তে যখন আমের পানিটা শুকিয়ে তেল ও আচার আলাদা হয়ে যাবে তখন বুঝে নেবেন আচারটা হয়ে গেছে এবার আচারটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব আচারটা ঠান্ডা করে নিয়ে এর থেকে যে বাড়তি তেলটা আছে সেটা তুলে নিব তেলটা কিন্তু ফেলে দেবেন না এই তেলটা দিয়ে যদি খিচুড়ি বা গরুর মাংস রান্না করেন তাহলে দেখবেন তার টেস্ট ও ফ্লেভারটা কত ভালো আসে এবার আচারটাকে একটা কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারেন কমপক্ষে 1 বছর তবে এটা 6 মাসও সংরক্ষণ করতে পারবেন কিনা তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না কারণ এই আচারটা এতটাই মজা যে এমনি এমনি সবাই খেয়ে ফেলবে এই আচারটা সবচেয়ে বেশি ভালো লাগে গরম গরম খিচুড়ি ও পোলাও এর সাথে তো আর দেরি না করে একবার ট্রাই করেই দেখুন রেসিপিটা যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ